মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান ও তাঁর বীরত্বগাথা জীবনী বাংলাদেশি স্কুল কলেজ ও ইউনিভার্সিটির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে। সোমবার বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আলহাজ কবির উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ মোহাম্মদ মফিজুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জামাল, নুরুল ইসলাম, শাহ মুনিম, মুজিবুর রহমান, কাউন্সিলর ওসমান গনি ও আব্দুল মুনিম চৌধুরী বুলবুল। বক্তারা জেনারেল ওসমানীর বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন, বলেন জাতির এই সূর্য সন্তানের অবদানের কথা নতুন প্রজন্মকে জানাতে হলে তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। Channel S News, your daily source.